రఘుకూల రీతి సదా చలి ఆయి దాని జాయ పర బచన న జాయ రఘుకూల శిరోమణి శ్రీ రామచంద్ర జీ మహారాజ్ కీ జయ ఆజ్ మర్యాదా పురుషోత్తమ శ్రీ రామచంద్ర జీ జన్మతిథి আজকের এই তিথিতে এই পৃথিবীকে পূর্ণ ভূমিতে পরিণত করেছিলেন শ্রী রামচন্দ্রজি তো চলুন আজ আমরা সেলিব্রেট করি আমাদের রামনবমী পুরো জোর সোরসে একদম এই মুহূর্তে আমি এসে পুজো দিতে তো আমার ব্লগ আজকে এখান থেকে স্টার্ট হচ্ছে তো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো লেটস গেট স্টার্টেড পূজা কমপ্লিট এবার আমরা বেরোবো বাড়ির দিকে ঝান্ডা ওখানে স্থাপিত করতে হবে আর তারপরে আজকে র্যালিতে বেরোবো আর কিছুক্ষণের মধ্যে 11টা নাগাদ এখন বাজে 9:45 সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক বাড়িতে বাড়ির পুজো শেষ করবো দেন তারপর আমরা যাবো র্যালিতে সো লেটস গো আমাদের ঝান্ডা স্থাপিত হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ঝান্ডা ঝান্ডা স্থাপিত হয়ে গেছে আমাদের পুজো হয়ে গেল অলমোস্ট এবার গোটা সকাল থেকে পুরো উপবাস আছি এবার উপবাস ভাঙার টাইম খাওয়া দাওয়া করবো আর তারপরে বেরোবো র্যালিতে সো তাড়াতাড়ি যাই খাওয়া দাওয়া করি আর র্যালির দিকে এগোই এটা হচ্ছে সেই ভগবা ধ্বজ যেটাতে আমাদের শুরু হয় জীবন আর এটাতে আমাদের জীবন শেষ হয় জয় শ্রীরাম পিছনে আছে র্যালি আর আমি আছি আগে এরপর ভিতরে যাবো র্যালির ভিতরে এখানে ব্লগটা বানাচ্ছি কারণ আওয়াজ ভিতরে পাওয়া একদমই যাবে না তার জন্য সো ভিতরে চলো যাওয়া যাক আর র্যালির মজা নেওয়া যাক এবং রামজি সওয়ারিতে যাওয়া যাক জয় শ্রীরাম যেমন পিছনে ভিড় তেমনি সামনে ভিড় একটা মারাত্মক উত্তেজনা মানুষের মধ্যে একটা হেভি এনার্জি আছে আজকে রামজির যে আজকে জন্ম তার জন্য একটা মারাত্মক টাইপের উত্তেজনা এখানে সবাইকে দেখতে পাচ্ছেন এখানে পিছনেও সামনে রয়েছে আর এখানে পিছনেও মারাত্মক ভিড় সকলে ছোট থেকে মানে 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ আজকের এই র্যালিতে সামিল রয়েছে অ্যাপ্রক্স কত লোকজন হতে পারে সেটা আন্দাজ করতে মুশকিল এখানে যখন এখানে একজন বয়স্ক মানুষও আছে আমার সামনে তো এজ ইজ নট ম্যাটার টুডে আজকে প্রত্যেকে
একটা দারুণ উত্তেজনা দারুণ একটা এনভায়রনমেন্ট রামনবমীর এই প্রস্তুতির জন্য বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এবং ধর্মপ্রচার বিভাগ এর যে প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা ছেলে যেভাবে কদিন মানে দারুণভাবে পরিশ্রম করেছে মারাত্মক পরিশ্রম করেছে পুরো পুরুলিয়াকে ভগবা ধ্বজে সাজানোর জন্য তো তাদের প্রত্যেককে মানে কি বলবো মানে হ্যাটস অফ তাদেরকে তারা মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত নিরলসভাবে মেহনত করেছে পুরুলিয়া শহরকে সাজানোর জন্য তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক জয় শ্রীরাম আমি র্যালি থেকে একটু আগে চলে এসেছি কারণ ওই র্যালির ওখানে গাড়ি রাখার প্রবলেম ছিল তো এমনি সামনে এখন গাড়ি রেখে দিয়েছি আর র্যালি আসার জন্য ওয়েট করছি এখানে সবাই আছে যারা র্যালির ওয়েট করছে তো চলুন র্যালিতে সামিল হওয়া যাক আর র্যালি প্রায় চলে এসেছে এখানে রামজি কি সবারই চল 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 আগে চল দারুণ এনজয়মেন্ট রামজি সওয়ারিতে
جاي شرام.